একাত্তর মানে বাঙালি জাতীয়তাবোধ ও চেতনা, একাত্তর মানে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। একাত্তরের প্রতিটি মুহূর্ত এক একটি স্লোগান, তাই তো ১৯৭১ বছরটি একটি আবেগের নাম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর ২০২১, যার ক্যালেন্ডারের সাথে পুরো মিল রয়েছে ১৯৭১ ক্যালেন্ডারের। স্বাভাবিকভাবেই বাংলাদেশি তথা বাঙালি জাতিসত্তায় এই সালটি নিয়ে আবেগ আরও গাঢ় হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই মিল নিয়ে লিখেছেন। এ ধরনের মিলের কারণ কি? তাহলে কি প্রতি ৫০ বছর পরপর এমনটা ঘটে? আরও ৫০ বছর পর ২০৭১ সালে যখন স্বাধীনতার শতবর্ষ পূর্তি হবে, সে বছরের দিনপঞ্জির সাথে ১৯৭১ বা ২০২১ সালে দিনপঞ্জিরও কি মিল থাকবে? না, তেমনটি নয়। তাহলে কেন এবার এমনটা হলো? এ প্রশ্নের উত্তর পেতে দিনপঞ্জির কাছে ফিরে যেতে হবে। গাণিতিক ভাষায় পৃথক বছরের দিন বা বারের মধ্যে হুবহু মিল থাকলে তাকে বলা হয় আইডেন্টিটিক্যাল ক্যালেন্ডার ইয়ার্স বা অভিন্ন দিনপঞ্জির বছর। শুধু নির্দিষ্ট কোনো বছর নয়, যে কোনো বছরের জন্য এমন অনেকগুলো অভিন্ন বছর সম্ভব। স্রেফ গাণিতিক নিয়মেই এমনটা ঘটে। ১৯৭১ থেকে ২০২১ পর্যন্ত ৫০ বছরের দিনপঞ্জি পর্যালোচনা করে দেখা যাক। মজার বিষয়, এর মধ্যে অভিন্ন বছরের ঘটনা ঘটেছে আরও চারবার, ১৯৮২, ১৯৯৩, ১৯৯৯ ও ২০১০ সাল। এমনকি আগামী ৫০ বছরে ২০২১ থেকে ২০৭১ পর্যন্ত এমনটা ঘটবে আরও পাঁচবার, ২০২৭, ২০৩৮, ২০৪৯, ২০৫৫, ২০৬৬ সালের বছরগুলোতেও। ১৯৭১ থেকে ২০৭১ পর্যন্ত ১০০ বছরে হুবহু মিলের বছর পাওয়া যাচ্ছে মোট ১১ বার। গাণিতিক হিসেবে দেখা গেছে দুটো অভিন্ন বছর পেতে সর্বনিম্ন ৬ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। মুবাল্লিক করিম, মাই টিভি।